আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশে একটা যুদ্ধের ডামাডোল বাজা শুরু হয়েছে। কেন এই যুদ্ধের ডামাডোল বাজা শুরু হয়েছে? কারণ হইলো আমাদের প্রতিবেশী দেশ খুব অল্প একটা জায়গায় মোটামুটি আমাদের সাথে বর্ডার শেয়ার করছে, সেটা হলো মায়ানমার। কারণ হলো আমাদের তিন দিকেই মোটামুটি একেবারে জাপটে ধরে আছে হলো ভারত। অল্প কিছু জায়গায় আমাদের মায়ানমার আমাদের সাথে বর্ডার শেয়ার করছে এবং অনেকটা নদীপথ, সেই জন্য বর্ডার মানে স্থলপথ অনেকটাই কম, ভারতের মতো এতটা না। তো ওই মায়ানমারে মোটামুটি একটা বিদ্রোহী গোষ্ঠী, তাদের যে মানে সরকারি আর্মি বাহিনী, তার সাথে প্রায়ই তারা যুদ্ধ বিগ্রহ লেগেই আছে। তো তারা আসলে মোটামুটি এখন বড় একটা শক্তি হয়ে গেছে, সেই জন্য যুদ্ধ এখন মায়ানমারে মোটামুটি মানে অঘোষিতভাবে লেগেই গেছে। কারণ এইসব যুদ্ধ যখন লেগে যায়, তখন যেই দেশটার ভিতরে যুদ্ধ হয় সেই দেশটাকে দুইটা পক্ষ সাপোর্ট করতে থাকে। একটা পক্ষ যেটা এক্সিস্টিং সরকার, মানে যারা এখন ক্ষমতায় আছে তাদেরকে সাপোর্ট করে, আর একটা পক্ষকে সাপোর্ট করে হলো আর একটা পক্ষ, যেই পক্ষটা মোটামুটি বিদ্রোহ ঘোষণা করছে। এবং এই যে যুদ্ধটা, এই যুদ্ধটাকে বলা হয় সিভিল ওয়ার। মানে যদি একেবারে বাংলা ভাষায় বলতে চাই, মানে আমি আমার বোঝার জন্য বলতেছি, সেটা হলো ঘরের মধ্যে নিজেদের মধ্যে যুদ্ধ। তো দুইটা অংশ যখন একেবারে বড় একটা শক্তি হয়ে যায়, মানে দুজনেই সমান সমান শক্তি, তখনই যুদ্ধটা লাগার পসিবিলিটি থাকে। তো মায়ানমারে ওই ধরনের একটা যুদ্ধ ভাব, এবং ওই যুদ্ধের প্রকোপটা কত বেশি সেটা হলো যে মায়ানমারে মোটামুটি মর্টার শেল আমাদের বাংলাদেশে পড়তেছে। বাংলাদেশে বিভিন্ন মানুষ পালায় আসতেছে, আমাদের বিজিবি যেটা, যারা আমাদের বাংলাদেশের গৌরব, তারা তাদেরকে মানে পুশ করেও পারতেছে না। তো একটা জিনিস চিন্তা করেন, সেটা হলো যে এই যে গত 15 বছর শেষ করলো এবং 20 বছরে পাড়া দিল আমাদের যে বর্তমান সরকার, আওয়ামী লীগ সরকার, তারা কিন্তু খুব সুন্দরভাবে এই যে পররাষ্ট্রনীতি, এই পররাষ্ট্রনীতিকে কিন্তু তারা অনেক সুন্দরভাবে ট্যাকেল করেছে। দেখেন, এই যে গত 15 বছর, গত 15 বছরের পরে এই যে 20 বছরে পাড়া দিল, এই 20 বছরের যে ক্ষমতায়ন, সেই ক্ষমতায়নের ভিতরে পররাষ্ট্রমন্ত্রী ছিল বিভিন্ন মানুষ, কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু ছিল একজনই, সেটা হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার সমালোচনা অনেকেই করতে পারে, সত্যি কথা বলতে কিছু কিছু জায়গায় আমিও করেছি। কেন? কারণ হলো আমরা যদি শেখ হাসিনাকে সমালোচনা না করি, তাহলে গণতন্ত্র যে আছে বাংলাদেশে সেটা বোঝা যাবে না। এবং শেখ হাসিনা এতটাই উদার, তার যে সমালোচনাকারী তাদেরকে সে বাজেভাবে কখনোই অ্যাটাক করেনি। কারণ হলো আমরা যত কথাই বলি, কাউকেই সেইভাবে অ্যাটাক করে নাই। মানে আমি যেটা বলছিলাম আর কি, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে কিন্তু এই যে প্রধানমন্ত্রী, মন্ত্রীদের প্রধান হয়ে মোটামুটি যে পররাষ্ট্র যে নীতি, সেটাকে কিন্তু কঠোরভাবে সে দেখেছে এবং শক্ত হাতে বিভিন্ন অপশক্তির বিরুদ্ধে সে খেলে গেছে। মানে মানে পররাষ্ট্র যে নীতি সেটা কিন্তু হয় না এরকম যুদ্ধ ভাব হয় না, মানে একজনে মাথা ফাটা ফেললাম আরেকজন সাথে ইয়া করলাম, এটা হয় না। হয়টা কি, একটা বাইলেটারাল একটা মানে টক হয়, একটা আলোচনা হয় যে আমরা এই ব্যাপারে এই আলোচনা করতেছি, এই ব্যাপারে এই আলোচনা করতেছি, আমাদের এটা মত, তোমাদের এটা মত, চলো আমরা নিজেরা এইভাবে মেনে এইভাবে একটা একটা পথে যায় আর কি। তো শেখ হাসিনার নেতৃত্বে পররাষ্ট্রমন্ত্রী একটা মানে মাত্র একটা পার্সন যে তার মন্ত্রণালয়টাকে দেখে, কিন্তু সব যত প্রকার সিদ্ধান্ত আমাদের কিন্তু শেখ হাসিনাই নেয়। কারণ হলো উনি একজন ভালো নেতা হিসাবে যদি তার সেনাপতিকে ওই ধরনের সিদ্ধান্ত দিতে পারে, তাহলে আমাদের ওনাকে প্রশংসা করতেই আমরা পারি। এই যে যুদ্ধ, ঠিক আছে, মায়ানমারে লেগে যায় এবং মোটামুটি আমাদের বাংলাদেশে
ব্যাপকভাবে অ্যাটাক করতেছে। ইভেন ভারত আমাদের কিছু মানুষকে পাখির মতো নির্বিচারে মেরে ফেলে, তারপরেও কিন্তু প্রধানমন্ত্রী মাথা না গরম করে খুব ঠান্ডা মাথায় এগুলোকে ট্যাকেল করে। এবং সত্যি কথা বলতে, পশ্চিমা যেই পররাষ্ট্র নীতি, পশ্চিমা যে বুদ্ধি, এই বুদ্ধিটা কিন্তু এরকমই যে যত বেশি মাথা ঠান্ডা রাখা যায়, কারো সাথেই বৈরিতা করা যাবে না, সবার সাথেই বন্ধুত্ব করতে হবে, মানে আলটিমেটলি কিছু লস হলেও বিগ প্রফিটকে বের করে আনতে হবে। এইটা কিন্তু আওয়ামী লীগ সরকার দেখিয়েছে, মানে যত কথাই বলি না কেন। আজকে আমি হয়তো আওয়ামী লীগের পক্ষে একটু কথা বলতেছি, কালকে হয়তো বিএনপির সাথে কথা বলবো, পরশুদিন হয়তো আরেক দলের সাথে কথা বলবো। আমরা এই জন্যই কথাটা বলতেছি, সেটা হলো যে আমাদের মানে আমরা যদি বিপক্ষে যেতে চাই, যুদ্ধ করতে চাই, সেই যুদ্ধ তো করতেই পারবো, কিন্তু আমরা যদি একটা গঠনমূলক সমালোচনা করি, কীভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে নেওয়া যায় সেই ধরনের সমালোচনা করি, তাহলে হয়তো আমার মনে হয় ভালো কিছুই হবে। কারণ হলো একটা আলোচনা একটা ভালো পথ বয়ে আনবে, কারণ আমরা যুদ্ধের কী প্রভাব সেটা কিন্তু আমাদের বাংলাদেশের ইতিহাসে আছে। কারণ আমাদের বাংলাদেশের ইতিহাসে 1971 সালে যখন যুদ্ধ হয়েছিল, অনেক মানুষ না খেয়ে মারা গেছে, বিনা চিকিৎসায় মারা গেছে, অভাবে অনটনে মারা গেছে। তো ওই ধরনের যুদ্ধ যদি আবার সেই মায়ানমারের কাছে জন্য শুরু হয়, তাহলে আসলে আমাদের জন্য মোটেও ভালো হবে না। আমাদের প্রধানমন্ত্রী যা করতেছে ভালোই করতেছে, এবং দল মত নির্বিশেষে আমাদেরকে আমাদের বলা উচিত, প্রধানমন্ত্রীকে সাপোর্ট করা উচিত। এবং আরেকটা জিনিস, আমরা যদি মানে গণতন্ত্রটাকে প্রতিষ্ঠা করতেই চাই, প্রধানমন্ত্রীর সাথে আমরা আলোচনা করতে পারি কিভাবে বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের পক্ষের একটা বড় একটা শক্তি কিভাবে গড়ে উঠতে পারে, একটা পজিটিভ দিক গড়ে উঠতে পারে, সেটা আমরা আলোচনা করতে পারি। এবং আমাদের প্রধানমন্ত্রী নিশ্চয়ই এই আলোচনাকে সুস্বাগতম জানাবে, কারণ উনি নিজেও জানে ওনার পিতামহ এই দেশের জন্য প্রাণ দিয়েছে, ওনার ফ্যামিলির সবাই এই দেশের জন্য প্রাণ দিয়েছে। এখন একটা অংশ যদি আমরা বলতেই থাকি সারাক্ষণ যে প্রধানমন্ত্রী খারাপ, প্রধানমন্ত্রী খারাপ, প্রধানমন্ত্রী খারাপ, তাহলে আসলে বলতেছি কারে, আমাদেরকে তো বলতেছি। আমাদের এই ব্যাপারে আমাদের একটু বেশি সচেতন হইতে হবে, প্রধানমন্ত্রীকে সাপোর্ট করতে হবে এবং বাংলাদেশকে সাপোর্ট করতে হবে। আমরা ব্যক্তিকে প্রাধান্য না দিয়ে আমরা বাংলাদেশকে প্রাধান্য দিই। যদিও থেকে আওয়ামী লীগ এবং অন্যান্য দল বলতেছে যে একটা ভালো নির্বাচন হয়নি, যদি ভালো নির্বাচন না হয় প্রধানমন্ত্রীর সাথে আবার বসা যায়, যারা আওয়ামী লীগ যেহেতু সরকার দলীয় ক্ষমতা আছে তার সাথে আবার বসা যায়, ভালো কিছু করা যায় কি না এটা আমাদের দেখতে হবে। কারণ হলো আমরা কোনোভাবেই আমাদের দেশে আবার একটা সিভিল ওয়ার করতে পারি না, কারণ যুদ্ধের ভয়াবহতা অনেক। এর মাধ্যমে মানে একটা যুগের পর যুগ মানুষ বহু কষ্টে থাকে। আমি আজকে জার্মানিতে আছি, এই জার্মানিতে থেকেও আমি বুঝতে পারি যে জার্মানির যে যুদ্ধ হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ওদের অবস্থাটা কতটা খারাপ হয়ে গিয়েছিল। যুগের পর যুগ ওরা কষ্ট করেছে, আস্তে আস্তে ওরা ডেভেলপ হয়েছে, কিন্তু এই যে গ্লানিতা, পরাজয়ের গ্লানি, তাদেরকে কিন্তু এখনও তাদের প্রজন্ম এবং যুগ যুগ ধরে এই পরাজয়ের গ্লানি তাদের মেনে নিতে হয়েছে, মেনে নিচ্ছে এই ধরনের। কারণ একটা যুদ্ধ হলে কেউ জিতবে কেউ হারবে, একটা দল যখন হারবে তাদের ভিতরে একটা পরাজয়ের গ্লানি থাকবে। আমরা এই যুদ্ধের ভিতরে না যেয়ে কীভাবে ভালো একটা বাংলাদেশ গড়তে পারি সেটাই আমাদের মনোযোগ দেওয়া উচিত আমার মনে হয়। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই হন না কেন, উনি এখন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, ওনাকে আমাদের হেল্প করা উচিত।